গাইবান্ধা ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের কাতলামারি গ্রামে মুক্তিযোদ্ধা আনসার আলীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে ওই গ্রামের ১৩টি পরিবার। তিনি মুক্তিযোদ্ধার ক্ষমতার অপব্যবহার করে একের পর এক হামলা ও মিথ্যা মামলা দিয়ে ওই পরিবারগুলোকে হয়রানি করছে বলে অভিযোগ করা হচ্ছে। এ পর্যন্ত তাদের বিরুদ্ধে ৫টি মামলা করেছে মুক্তিযোদ্ধা আনসার আলী। তার হামলা ও মামলা থেকে রেহাই পেতে বুধবার দুপুরে ফুলছড়ি উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারগুলোর মধ্যে উপস্থিত ছিলেন উজ্জ্বল ব্যাপারী, মোন্নাফ মিয়া, মাসুদুর রহমান টিপু, ওয়াদুদ মিয়া, আব্দুল ওয়াহেদ, রমজান আলী, লিটন ব্যাপারী, রফিক মিয়া, বাবলু ব্যাপারী সহ অনেকে। ভুক্তভোগী পরিবারগুলো প্রশাসনের কাছে তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার দাবি করেছেন।